সালামু আলাইকুম, আমার নাম আয়েশা সিদ্দিকা। দুটো প্রশ্ন করতে চাই অনুমতি সাপেক্ষে। দ্বিতীয় বিয়ে সম্পর্কে প্রশ্ন, আমরা জানি শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোন কোন পুরুষরা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি প্রতারণা এবং মিথ্যার ভিত্তিতে দ্বিতীয় বিয়ে করে, যেভাবে আজকাল পুরুষের এমন পুরুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা যা বেশ কয়েক বছর পর জানা যায়, এমন বিয়েকে সুন্নত বলা যেতে পারে কেন? মাসনা সোলাসা ও রোবা, এটি কোরআন শরীফে যে প্রেক্ষাপটে নির্দেশ দেওয়া হয়েছে, মাসনা সোলাসা ও রোবা যুদ্ধের প্রেক্ষাপটে নির্দেশ দেওয়া হয়েছে, বা এমন পরিস্থিতি যখন মহিলার সংখ্যা বেড়ে যায় বা অমন ক্ষেত্রে যদি চাহিদা পূরণ না হয় এক মহিলা দাঁড়ান, সেক্ষেত্রে ইয়ে দ্বিতীয় বিয়ে বৈধ। কিন্তু একই সাথে বলা হয়েছে যে ইনসাফ করো আর সমাজে স্পষ্টভাবে ঘোষণা করো, যদি কেউ গোপনে বিয়ে করে তাহলে সে অন্যায় কাজ করে। কিন্তু সেই বিয়েতে যেভাবে পুরুষ গুণাগার, মহিলারা তার জন্য দায়ী। এক মহিলা যেখানে জানে যে এই ব্যক্তি বিবাহিত, তার সত্ত্বেও তার সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বিয়ে করে, তাহলে সেই মহিলাও গুনাহ করে। রসুল্লাহ যে বলেছেন যে কারো ক্রয় করা জিনিসকে আবার ক্রয় করতে, বা কারো কেউ যদি কোনো জিনিসের একটা মূল্য বা ক্রয় মূল্য ঘোষণা করে, তুমি তার উপর মূল্য হাঁকতে যেও না। এরপর রসুল্লাহ এটি বলছেন, মহিলা যেন মহিলার উপরে জুলুম না করে। এক মহিলা অন্য মহিলার উপরে এই জুলুম করছে যে তার প্রথম মহিলার স্বামীকে এইভাবে প্রতারিত করে তাকে কাবু করে এবং বিয়ে করে। তো মহিলাদের কিছু ব্যাধি বা রোগ এমন আছে যে যে কারণে পুরুষ যদি চায় যে আমার বিয়ে হওয়া উচিত, তা বিয়ে করতে পারে। যদি সন্তান না হয়, পুরুষ সন্তানের ক্ষেত্রে পুরুষ যদি বিয়ে করতে চায় তার অনুমতি আছে। এরপর ধর্মীয় প্রয়োজনে যদি কারো প্রয়োজন থাকে, মনে করছে আমার ধর্মীয় প্রয়োজনে আমাকে করতে হবে, তাহলে করা উচিত। কিন্তু প্রথমে কারোর সাথে প্রেম করা গোপনে আর এরপর বিয়ে করা, এগুলো ভুল। ইসলাম এর অনুমতি দেয় না, আর হযরত মুসলিম ইসলাম কঠোরভাবে এটি প্রত্যাখ্যান করছে। যারা এমন করে, যারা ভ্রান্ত অন্যায় কাজ করে, তারা গুনাহগার। আল্লাহ তাআলার শরীয়তের বাহানায় তারা বিয়ে করে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে একই সাথে সবার সাথে ইনসাফ করো। ইনসাফের দাবি হলো সমান ব্যবহার করা, তাদের অধিকার দেওয়া। এটি নয় যে প্রথম স্ত্রীর তিন সন্তান আছে তাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় মহিলার সাথে বিয়ে করো, স্ত্রী সন্তান কারো ব্যাপারে চিন্তাই করবে না। প্রথম স্ত্রীর অনুমতি আবশ্যক কিনা, হুজুর বলছেন অনুমতির আবশ্যক নয়, কিন্তু তাকে জানানো আবশ্যক। হুজুর বলছেন সময় হয়ে গেছে আর সময় নেই এখন।